এক গ্রামে বাস করত দুই ভাই এবং তারা সবসময় ঝগড়া করত। তাদের ঝগড়াটি এতই ছিল যে তারা একজন আরেকজনকে দেখতে পারত না, আর এই নিয়ে যন্ত্রণাই ছিল তাদের বড় বোন। তারা একদিন এমনভাবে ঝগড়া করছিল, তাদের বড় বোন খুবই বিরক্ত ছিল এন্ড ভাবছিল তাদেরকে কি করা যায়, তাদের ভাইকে নিচ্ছে আর পারছিল না। এই জন্য সে শেষ পর্যন্ত একটা কাজ করলো, যে সব উপরালয় হাতে ছেড়ে দিল এবং ভবিষ্যতে যা হবে দেখা যাবে এই চিন্তা করে সে আর কিছু বলল না। একদিন তারা বড় ভাইকে, ছোট ভাই বলছিল তুই তো কোনো কাজ করিস না, কাজ কর। ছোট ভাই তাকে উত্তরে বলল তোকেই কাজ করতে হবে। এবং যখন ছোট ভাই কথা বলল যে আমি কাজ করব না, তখন কাজ করতে হবে, বড় ভাই যখন উত্তর দিল না তোকে কাজ করতে হবে, তখন ছোট ভাই তাকে চাকু দেখিয়ে বলল তুই যদি কাজ না করিস তোকে আমি চাকু দিয়ে মেরে ফেলবো। সে বড় ভাই মনে অনেক কষ্ট পেল এবং সে চলে গেল এবং সে ভাবতে লাগলো কি করা যায়। সে তখন সে তার মাথায় বুদ্ধি আসলো, সে একটা আম কিনবে, আমের চারা কিনবে, সেগুলো সে রোয়াবে এবং সেগুলো দিয়ে সে অনেক একটা ব্যবসা করবে। সে আম কিনে নিয়ে আসলো এবং বাড়ির যে ঘরের উপরে ছাদ ছিল সেখানে সে আম লাগিয়ে দিল। কিছুদিনের মধ্যে সেই আম থেকে অনেক বড় বড় গাছ তৈরি হয়ে গেল এবং সেখান থেকে সে অনেক অনেক আম পেল এবং সেগুলো বিক্রি করে সে আম বিক্রেতা হয়ে গেল, অনেক বড় ব্যবসায়ী হয়ে গেল। আস্তে আস্তে তার ছোট ভাই একদিন তার কাছে আসলো এবং বলল দাদা এখন তো তুই বড় লোক হয়ে গেছিস, আমাকে কিছু টাকা। তখন ছোট ভাইকে বলল তোকে নিজেকে কাজ করে খেতে হবে, আমি তোকে কোনো টাকা দিব না। এই বলে ছোট ভাই যখন তার পা ধরে মাপ চাইল তখন বড় ভাই তাকে মাফ করে দিল, আর এভাবেই শেষ হলো আম চাষের গল্প।